অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছিল গরম গরম খিচুড়ি মাংস দিয়ে। আর আজকে রাগ করেছি জামাইয়ের সাথে, রাগ না তো লক্ষ্মী, সেই উসুলাই আজকে আমার খিচুড়িটা খাওয়া হলো। যেহেতু রাগ করে বলেছি ভাত খাবো না ভাত খাবো না, তো কি হয়েছে, খিচুড়ি তো খেতেই পারি। তাই আমি রাতের বেলা, ভাত অবশ্য আসছে, তবুও আমি খিচুড়ি রান্না করতেছিলাম, ভাত খাবো না। আর আমার এমনিতেও ভালো লাগতেছিল না, অনেকদিন ধরে এইভাবে খিচুড়ি রান্না করে খেতে মন চাচ্ছিল। আর এই যে আমি ছোট ছোট করে মাংসগুলো কেটে আলু টমেটো কাঁচামরিচ সব মশলা, বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ, তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ এলাচ দারচিনি, সাথে আমি কিন্তু বাদাম বাটা আর টক দই, এগুলো বাটাই ছিল ফ্রিজে, আমি শুধু বের করে সবকিছু মেখে ভালো করে কিছুক্ষণ রেখে দেব, তারপর চাউলটা দিয়ে দিব, মশলাটা একটু ভিতরে চলে যাবে এভাবে মেখে রাখলে। আর এইভাবে সবকিছু একবারে মেখে তারপর তেল দিয়ে বসিয়ে দিব, ঝটপট করে খিচুড়িটা হয়ে যাবে আর কি। এইরকম খিচুড়ি রান্না করে খেতে আমার যে এত ভালো লাগে, বিশেষ করে মানে বৃষ্টির দিনে এরকম হলে আরো তো কথাই না। আজকে যেহেতু রাগ করেছি আমার সাথে, ভাবলাম যে এইভাবে খেয়ে ফেলি, রান্না করে খেয়ে ফেলি। আর এই যে আমার রান্না শেষ, সাথে ধনে পাতাও দিয়েছিলাম আর এখন আমি খাচ্ছি। কিন্তু আমার বরের লোভটা সামলাতে পারতেছিল না, সে একাই যেয়ে খিচুড়ি নিয়ে এসে আমার সাথে বসে বসে খাচ্ছে। তো আর কি করার, যেহেতু খাবার জিনিস খাবেই, তো আর আমি যতই রাগি করি না কেন, যতই বলি যে আপনাকে দিব না, কিন্তু তার জন্য আমার সবসময় বেশি করে চাউল দিব, তার জন্য রান্না করবই। এটা আমার রাগ হলে মাথাটা গরম হয়ে যায়, বলি যে আপনার জন্য রান্না করব না, আপনি আমার খিচুড়ি খাবেন না, কিন্তু উনি অবশ্যই সেটা খাবে। আর উনি রাগ কখনো করে না, কিছু মনেও করে না। এই এইদিকে আমার বরটা খুব ভালো, তার একটা ভালো গুণ, রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। আর এই যে দুপুরের জন্য আমি রান্না করতেছি, এটা হলো লাউয়ের খোসা দিয়ে আলু, সাথে ছোট চিংড়ি আছে, চিংড়ি শুটকি, কয়েকটা চিংড়ি শুটকি দিয়েছি। এরকম করে ভাজির মধ্যে চিংড়ি শুটকি দিলে কি আমার কাছে খেতে ভালোই লাগে। আর আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন একটু ধনে পাতা দিলাম, এখন নামিয়ে ফেলবো। অনেক সুন্দর হয়ে গেছে ভাজিটা, এই ভাজি খেতে খুব ভালো লাগে, লাউয়ের খোসা দিয়ে আলু। আর সেই সাথে এখন লাউ রান্না করব, মাসকুলের ডাউল দিয়ে লাউ রান্না। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ একটা টমেটো দিয়ে দিয়েছি, লবণ সব কিছু দিয়ে এখন পানি দিয়ে দিব, আর এই হলুদটা একটু পরে দিব, হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা। আর এই যে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর লাউটা প্রায় হয়ে আসছে। আর এই যে পাকনা বুড়ি, পাকনা বুড়িকে নিয়ে রান্না করা যে এতটা কষ্ট, বড় হচ্ছে মনে হয় যে কষ্টটা আর আমার বেড়ে যাচ্ছে, ছোট থাকায় মনে ভালো ছিল আমার, তাই মনে হয় ইদানিং ধরে। আর এই যে ওনাকে বসিয়ে বসিয়ে রান্না করতেছিলাম, এখন বলতেছিল কোলে নেন কোলে নেন কোলে নেন, তো আর কি করার, এই যে কোলে নিয়ে রান্না করতেছি। আর এই যে এখন ধনে পাতা আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম,